Bismillahirrahmanirrahim. আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই আছেন চুল নিয়ে নানাবিধ সমস্যায় রয়েছেন। চুলটা একদমই লম্বা হচ্ছে না, নতুন চুল গজাচ্ছে না, তাছাড়া যে চুলটা আছে সেটাও ভেঙে বা ফেটে গিয়েছে এবং প্রচুর পরিমাণে চুল ঝরে যাচ্ছে। আর এই ধরনের সমস্যার সমাধান দেওয়ার জন্য অনেক অনেক কমেন্ট আসছে আমার কমেন্ট বক্সে। আর তাই দুটি ঘরোয়া টিপস শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে, যে টিপসগুলো ফলো করলে মাত্র এক সপ্তাহে তফাৎটা দেখতে পাবেন, আপনার চুলটা ঘন, কালো এবং রকেটের গতিতে লম্বা হয়ে যাবে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। টিপস নাম্বার ১। এখানে আমি কয়েকটি লবঙ্গ নিয়েছি আর এই লবঙ্গটা আমরা রান্না করার কাজে ব্যবহার করে থাকি। চুলের যত্নে কেন আমরা লবঙ্গটা ব্যবহার করব আর কি কি উপাদান রয়েছে ডিটেল কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি, পানিটা একটা প্যানে দিয়ে দিলাম আর সঙ্গে আমি এই লবঙ্গগুলো দিয়ে দিলাম। এখন আমি আরও একটি উপাদান এখানে নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে তেজপাতা। এটাও কিন্তু আমরা রান্না করার কাজে ব্যবহার করে থাকি আর এই তেজপাতাও কিন্তু আমাদের চুলের যত্নে অনেক ভালো একটা ভূমিকা পালন করে, বিশেষ করে চুলটাকে লম্বা করতে। এবং যাদের চুল সাদা হয়ে যাচ্ছে বা সাদা আছে তাদের চুলটাকে কালো রাখার যে উপাদানগুলো, সবগুলো উপাদানে কিন্তু এই তেজপাতায় রয়েছে। তো অবশ্যই এখানে আপনারা একটা তেজপাতাও নিয়ে নেবেন। আর আমি কিন্তু একবার ইউজ করার মতোই রেমেডিটা তৈরি করছি, আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে এখানে দিতে পারেন। তো এখন আমি চুলাতে বসিয়ে নিলাম, চুলাতে বসিয়ে কিছুক্ষণ আমি এটাকে মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। যাদের মাথার স্ক্যাল্প রুক্ষ হয়ে থাকে আর এই রুক্ষ হয়ে যাওয়া থেকে কিন্তু চুলে খুশকির জন্ম দেয়, তাছাড়া চুলের গুঁড়াটাকে নরম করে ফেলে। আর এই লবঙ্গের রস বা লবঙ্গ সিদ্ধ করা যে পানিটা মাথার স্ক্যাল্পটাকে অনেক সফট এবং ভালো রাখবে, যার কারণে আপনার চুলটা কিন্তু ঝরে যাওয়া অনেকাংশেই কমে যাবে এবং চুলটাকে মজবুত রাখবে, তাছাড়া খুশকি থেকেও কিন্তু মুক্তি দেবে। লবঙ্গ ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় যা চুলকে দ্বিগুণ লম্বা হতে সহায়ক ভূমিকা পালন করে। আর এই লবঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল অকালে সাদা হয়ে যাওয়া রোধ করে। কিছুক্ষণ চুলাতে রেখে পানিটা যখন অর্ধেক হয়ে যাবে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এখন পানিটাকে ঠান্ডা করে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। যখন আমাদের চুলে একটা সমস্যা দেখা দেয় সে সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এনে আমরা ব্যবহার করে থাকি। আর কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করার ফলে একটা সমস্যার সমাধান করতে গিয়ে দেখা যায় যে আরও ১০টা সমস্যার সৃষ্টি হয়ে যায়। চুল লম্বা করার জন্য কোনো তেল ব্যবহার করলেন বাজার থেকে কেমিক্যালযুক্ত, আর সে তেলটা ব্যবহার করলে দেখবেন যে চুল তো লম্বা হচ্ছেই না, পাশাপাশি চুলটা ঝরে যাচ্ছে, চুলটা ফেটে যাচ্ছে বা চুলটা রুক্ষ হয়ে যাচ্ছে। তো অবশ্যই ঘরোয়া টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের চুলের সমস্যা কিন্তু স্থায়ীভাবে একটা সমাধান পেয়ে যাবেন, তবে অবশ্যই ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। আমি কিন্তু এক নম্বর রেমেডিটা তৈরি করে নিয়েছি আর এই রেমেডিটা আপনারা সেমভাবে তৈরি করে ঠান্ডা করে নেবেন অবশ্যই। আর মাথার চুলে যখনই শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পর এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করবেন, চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করার পর কোনো কিছুই করার প্রয়োজন নেই, জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখনই মাথায় শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পর এটা আপনারা অ্যাপ্লাই করবেন। তো এক সপ্তাহ ব্যবহার করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একটা পরিবর্তন চলে এসেছে আপনার চুলে। যতদিন ইচ্ছা এই রেমেডিটা আপনারা চুলে ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা চাইলে এটা যতদিন ইচ্ছা ততদিনই ব্যবহার করতে পারেন। এতে করে দেখবেন আপনার চুলটা রকেটের গতিতে লম্বা হয়ে যাচ্ছে, পাশাপাশি চুলের সব ধরনের সমস্যার কিন্তু সমাধান দিয়ে দিচ্ছে। আমি এখন পরবর্তী টিপসটাতে চলে যাচ্ছি। টিপস নাম্বার ২। আমি একটা প্যান নিয়েছি আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা। আমি কিন্তু দুটি আলাদা আলাদা টিপস শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, অবশ্যই যারা করবেন যে কোনো একটি অ্যাপ্লাই করবেন। অনেক সময় দেখা যায় যখন আমি দুটি টিপস শেয়ার করি তখন দেখা যায় আপনারা গুলিয়ে নেন, যার যেটা পছন্দ এবং সহজ মনে হয় সেটাই কিন্তু অ্যাপ্লাই করবেন। আর এখানে আমি নিয়েছি লবঙ্গ, এক চা চামচ পরিমাণ লবঙ্গ নিয়েছি আর দুটি উপাদানই আমি একটা প্যানে বসিয়ে আমি চুলাতে নিয়ে নিচ্ছি। আর চুলাতে দিয়ে কিন্তু একদম লো হিটে এটাকে আমি একটু ভেজে নিব, একদম লো ফ্লেমে কিন্তু চুলাটাকে রাখতে হবে। আর আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি, যেহেতু এখানে পরিমাণে কম তো আপনারা চাইলে কিন্তু বেশি করে করতে পারেন। কালো জিরাতে কী কী রয়েছে এবং কেন আমরা চুলের যত্নে কালো জিরা ব্যবহার করব, সব কিছু ডিটেল কিন্তু
আপনারা পেয়ে যাবেন। আমি কিছুক্ষণ পরে কিন্তু সব কিছু ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, তার জন্য অবশ্যই স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখে নিন আর আপনার চুলে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওটিতে। তো আমি কিন্তু কিছুক্ষণ রেখে ভেজে নিয়েছি এগুলোকে, আর এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে এটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে, আর গুঁড়োটা কিন্তু এখানে শিলপাটাতেও করতে পারেন কিংবা গ্রাইন্ডারে করতে পারেন, বা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে কিন্তু করে নেবেন। যেহেতু এখানে আমি অল্প পরিমাণে করেছি, আমি সেটাকে শিলপাটা দিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছি। কালো জিরা চুলটাকে গুঁড়া থেকে মজবুত করে চুলকে লম্বা করে নতুন চুল গজাতে অনেক ভালো একটা ভূমিকা রাখে। তাছাড়া কালো জিরাতে রয়েছে 100 বেশি নিউট্রিশন, যা আমাদের চুলের এবং মাথার স্কাল্পের সব ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকে। তাছাড়াও কিন্তু এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালোরি ও প্রোটিন, যা আমাদের চুলকে ঘন ও কালো করতে অনেক ভালো ভূমিকা পালন করে, আর অনেক লম্বা এবং স্ট্রং করতে কিন্তু কালো জিরার কোনো জুড়ি নেই। কালো জিরার ব্যবহারে কিন্তু আপনার চুলটা রকেটের গতিতে দ্রুত লম্বা হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, যে রেমেডিটা আপনাদের পছন্দ সেটাই। এখন নিয়েছি শ্যাম্পুর বোতল। আপনারা বাসায় যে ধরনের শ্যাম্পুই ব্যবহার করুন সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন, আর আলাদা করে কোনো শ্যাম্পুর প্রয়োজন নেই। তো যে শ্যাম্পুটা আপনারা রেগুলার ব্যবহার করেন সেই শ্যাম্পুটাকে এভাবে ক্যাপটা খুলে নেবেন। খুলে নিয়ে এই যে গুঁড়াগুলো আমি তৈরি করেছি সেই গুঁড়াগুলোকে এটার ভেতরে ঢুকিয়ে নিতে হবে, আর তার জন্য আপনারা যেভাবে সুবিধা মূলত সেভাবে কিন্তু এটার ভেতরে আপনার তৈরি করা রেমেডি বা গুঁড়ো করে রাখা গুঁড়োগুলো ঢুকিয়ে নিতে পারেন। আমি এখানে একটা কাগজের সাহায্যে আমি এগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। যারা প্রথমবার আমার চ্যানেলটিতে ভিজিট করতে আসছেন বা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করে থাকি, সব ধরনের টিপসই পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটি এবং পরবর্তী ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে প্রেস করে নেবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনার কাছে, খুঁজে নিতে হবে না আমার চ্যানেলে এসে ভিডিওগুলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন, প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখছেন, প্রচুর প্রচুর শেয়ার করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা চাইলে কিন্তু গুঁড়াগুলোকে এটার ভেতরে ঢুকিয়ে নিতে পারেন। তো এখন মুখটাকে লাগিয়ে ভালো করে শ্যাম্পুটাকে ঝেঁকে নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো করে শ্যাম্পুটাকে ঝেঁকে নেবেন যাতে করে শ্যাম্পু এবং গুঁড়াগুলো মিশে যায়, আর এটা করলে কিন্তু আপনাদের আলাদা কোনো সময় বের করতে হবে না বা আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন নেই। একসঙ্গে অনেকগুলো করে তারপর শ্যাম্পুটার মধ্যে রেখে দিলে যখনই আপনি শ্যাম্পু করবেন তখনই কিন্তু এটা আপনার চুলে অ্যাপ্লাই হয়ে যাবে, আলাদা সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। তবে আরেকটা বিষয় আমি বলে দিই, আমি যে গুঁড়াগুলো দিয়েছি এখানে কিন্তু শ্যাম্পু আমার হাফ ছিল, পুরোটা ছিল না, এর জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। আপনাদের যদি শ্যাম্পুটা বেশি থাকে সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে নেবে। আর এটা কিন্তু 400 ml একটা বোতল, আর তার অর্ধেক মানে 200 ml পরিমাণ ছিল। তো এইভাবে আন্দাজ করে আপনারা কাজটা করে নেবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর এক সপ্তাহ ব্যবহার করে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন। পরবর্তীতে আপনারা চাইলে সব সময় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন চুলে, সব ধরনের সমস্যায় কিন্তু সমাধান দিয়ে দেবে এই রেমেডিটা। তাছাড়া চুলটা কিন্তু রকেটের গতিতে লম্বা হয়ে যাবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আল্লাহ হাফেজ।